আগামী সপ্তাহে দেশের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে G20 সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শুধু সম্মেলনই নয়, G20-র অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও সারবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামিটের দুদিন আগে 7ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 8ই সেপ্টেম্বর শুক্রবার তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদী। G20 সম্মেলন শেষ হওয়ার পর রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও বৈঠক করবেন তিনি। কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, ঘনিষ্ঠ দুই বন্ধু বাইডেন এবং ম্যাক্রোর জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী মোদী। তবে কবে এই ভোজ হবে তা নির্ভর করছে রাষ্ট্রনেতাদের আসা যাওয়ার পরিকল্পনার উপরে। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি ব্রিকস সামিটে এই দুই রাষ্ট্রনেতার দেখা হলেও আলাদা করে কোনো আলোচনা হয়নি তাদের মধ্যে। তাই এবার G20 সম্মেলনের মাঝে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।